প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি বলেছেন, বিচারকদের সহযোগিতা করতে হবে আইনজীবীদের। স্বল্প সময়ে বিচার কাজ সম্পন্ন করা বিচারক ও আইনজীবীদের দায়িত্ব। আদালতের দ্বারে ঘুরতে থাকা সন্তানহারা বাবা ও অসহায় নিরীহ নির্যাতিতদেরকে উভয় পক্ষই সহযোগিতা করবেন। একটি মামলার জন্য বছরের পর বছর আদালতের দ্বারে ঘুরতে থাকা ব্যক্তিদের স্বস্তি দেবেন। আদালতে ঘুরতে ঘুরতে তাদের অবস্থার কথা অনুভব করবেন। তাদের জায়গায় নিজেকে ভেবে উভয় পক্ষ বিচার কাজ পরিচালনা করবেন। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালত চত্বরে জেলা আইনজীবী সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মানিত আইনজীবীবৃন্দ, আপনারা প্রত্যেকেই দেশপ্রেমিক, আপনারা দেশকে ভালোবাসেন, আপনারা জুডিশিয়ারিকে ভালোবাসেন, আপনারা ভালোবাসেন এই আদালতের প্রতিটি ইট কাঠ এবং পাথরকে, ভালোবাসেন কোর্টের সিস্টেমকে, ভালোবাসেন আদালত অঙ্গনের প্রত্যেকটা ব্যক্তিকে। আপনারা পরিশ্রমী, আপনারা সাহসী, আপনারা শক্তিশালী, আপনারা অসাধারণ। আসেন আপনারা সবাই মিলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করি যাতে করে এই জুডিশিয়ারি এগিয়ে যায়, দেশ এগিয়ে যায়, বিচার ব্যবস্থা গতিশীল হয়, রাষ্ট্র গতিশীল হয়। আসেন আমরা সমৃদ্ধ হই, আমরা জুডিশিয়ারিকে এগিয়ে নিয়ে যাই, আমরা দারিদ্রতা মুক্ত হই, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, দুর্নীতিমুক্ত সমাজ, সন্ত্রাস এবং মাদক মুক্ত সমাজ গড়ি, প্রত্যেকের দুর্বলকে আমরা সাহায্য করব, তাদের নিরাপদ থাকতে দেব এবং শান্তিতে থাকার ব্যবস্থা করব। আমরা একাত্তরের রক্তদানকে সার্থক করব, আমরা জুডিশিয়ারিকে এগিয়ে নিয়ে যাব। আমরা বিচারের বাণীকে নিভৃতে কানতে দেব না, আমরা জিততে চাই এবং আমরা পরিশ্রম করে জিতব। আমরা একাত্তরে যেতেছি, আমরা অবশ্যই জয়ী হবে ইনশাল্লাহ। আপনারা আইনজীবী ভাই বোনেরা, আপনারা সূর্যের মতো জল জল করে জ্বলবেন, সূর্যের মতো আলো জ্বালাবেন, নিজেকে আলোকিত করবেন, জনগণকে আলোকিত করবেন, আলোকিত করবেন জুডিশিয়ারিকে, বিচার ব্যবস্থা এবং এই জাতি রাষ্ট্রকে। আমরা সফল হব এবং এই শতাব্দীর অর্থনৈতিক সমৃদ্ধির শতাব্দী এবং এই শতাব্দী আমাদের জন্য। আসুন আমরা সবাই মিলে সেই দিনটির জন্য অপেক্ষা করি, আমরা সফল স্বপ্ন দেখি।